নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে মীন রাশির নভেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই নভেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন হল জল উপাদানের রাশি। মীন রাশির জাতক জাতিকারা নিয়ম মেনে চলেন এবং এনাদের মনোভাব যথেষ্ট উদার, তবে কখনো কখনো অতিরিক্ত ইগোর কারণে সমস্যায় পড়েন মীন রাশির জাতক জাতিকারা। কোনটা ভালো এবং কোনটা খারাপ তা সহজেই বুঝতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। ধর্মকর্মের প্রতি সহজাত আগ্রহ থাকে মীন রাশির জাতক জাতিকাদের, ভ্রমণ করতেও ভালোবাসেন এনারা। এই মাসে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে লাভবান হবেন মীন রাশির জাতক জাতিকারা, তবে রাহু কেতুর অশুভ প্রভাবে নানা দিক থেকে কষ্ট বাড়বে। মীন রাশির প্রথম ও সপ্তম ঘরে অবস্থান করছে রাহু ও কেতু। এই দুই ছায়াগ্রহের প্রভাবে নভেম্বর মাসে কেরিয়ারে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মীন রাশির জাতক জাতিকাদের, তবে কঠিন সময়েও কর্মস্থলে নিজের সহকর্মীদের পাশে পাবেন আপনি। যে কোনো কাজে হাত দেওয়ার আগে ভালো করে তার পরিকল্পনা করে নিন, না হলে কাজে ভুল হতে পারে। নভেম্বর মাসে কেরিয়ারে বেশ কিছু ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। আর্থিক দিক থেকেও নভেম্বর মাসে টানাটানি থাকবে মীন রাশির জাতক জাতিকাদের, এমন কিছু খরচ বাড়বে যা আপনি চেষ্টা করেও এড়াতে পারবেন না। আয় না বাড়লেও সংসার চালানোর খরচ বেড়ে গিয়ে আর্থিক কষ্টের মধ্যে পড়তে পারেন মীন রাশির জাতক জাতিকারা, তাই মাসের শুরুতেই নিজের বাজেট ঠিক করে নিন। অকারণ খরচ এই মাসে আপনার পুরোপুরি এড়িয়ে চলা উচিত। নভেম্বর মাসে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে মীন রাশির জাতক জাতিকাদের, সেই কারণে মরশুমি অসুস্থতার শিকার হতে পারেন আপনি। স্বাস্থ্য খারাপ হওয়ায় আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরতে পারে। রাহু কেতুর প্রভাবে সর্দি কাশির সমস্যা ও পায়ের ব্যথায় কাবু হয়ে পড়বেন। এই মাসে নিজের খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর রাখুন। প্রেমের ক্ষেত্রেও সময়টা মোটেও ভালো যাবে না মীন রাশির জাতক জাতিকাদের। প্রেম ও দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে নানা কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময়ে নিজের ইগো নিয়ন্ত্রণে না রাখলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের বন্ধন আলগা হয়ে যেতে পারে। সংসারেও এই মাসে সুখের অভাব থাকবে, ছোটখাটো বিভিন্ন কারণে উৎপন্ন সমস্যা হাতের বাইরে যেতে পারে। মনে রাখবেন, রাশি এক হলেও সকলের জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ডিগ্রিগত মান এক হয় না, তাই এই রাশিফল সকল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক নাও হতে পারে। নভেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট এড়াতে মীন রাশির জাতক জাতিকারা এই কাজগুলি করতে পারেন। নভেম্বর মাসে প্রতিদিন 108 বার করে ওং হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করুন। প্রতিদিন 108 বার করে ওং গুরাভে নমঃ এই মন্ত্রটিও জপ করুন এবং নিয়ম করে প্রতি শনিবার শনিদেবের পূজা অর্চনা করুন। বন্ধুরা, নভেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মীন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।